আসতে দেখো গাইতে দেখো, অনেক কথায় মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা। ছিল না হাতে কলমে গানের কোনো শিক্ষা, তবু গানের প্রতি তীব্র ভালোবাসা, ভালো লাগা তৈরি হয় সেরা শিল্পীদের গান শুনে শুনে। তেমনি একজন শিল্পী আয়ুব বাচ্চু। বলা যায় ক্যাসেট প্লেয়ারের আমলে আয়ুব বাচ্চু জেমসের গান শুনে শুনে বড় হয়েছেন নোবেল, আর তখন থেকেই গিটারের প্রতি প্রেম, গানের প্রতি ভালোবাসা। চলে গেছেন গুরু আয়ুব বাচ্চু, তবে তার গান তুলে ধরতে চান শ্রোতাদের সামনে। তার গানেই সারেগামাপার মঞ্চ কাঁপাচ্ছেন বাংলাদেশের নোবেল। চেনার মতো কেউ ছিল না আমাকে। আমার তো পার্সোনালি কোনো মিউজিকের নলেজ নাই, মানে জাস্ট ওই নিজে নিজে যতটুকু শেখা আর কি, ক্যাসেটে শুনে শুনে যতটুকু শিখতে পারছি অতটুকুই। আমার ভালো লাগার দুজন সিঙ্গারদের মধ্যে হচ্ছে আয়ুব বাচ্চু আর জেমস, তো এই দুজনের গানই আমি ওইখানে উপস্থাপন করার বেশি চেষ্টা করছি। রূপালী গিটার ছেড়ে দূরে, বহু দূরে না ফেরার দেশে চলে গেছেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী আয়ুব বাচ্চু। তিনি চলে গেলেও নোবেলের মতো তরুণ প্রজন্মের হাত ধরে সঙ্গীত জগতে অমর হয়ে থাকবেন ব্যান্ড সঙ্গীতের এই কিংবদন্তি। আমি জেগে আছি একা, ঘুম নেই চোখে, ঘুম নেই চোখে, জীবন আমার এলো মেলো। ইয়াসমিন রিমু, মাছরাঙা সংবাদ, ঢাকা।